আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইফোনের অ্যাপল আইডি কান্ট্রিটি চেঞ্জ করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা যখন অ্যাপল আইডিটি ক্রিয়েট করে তখন তারা কান্ট্রি হিসেবে সিলেক্ট করে থাকে ইউনাইটেড স্টেট, সেই ক্ষেত্রে তারা ইমো সহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন। আর তাই আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাপল আইডির কান্ট্রিটি চেঞ্জ করতে পারবেন। কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে। ভিউয়ার্স, প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের আইফোনের সেটিংসে। আপনাদের আইফোনের সেটিংসে ঢোকার পর সবার উপরেই দেখতে পারবেন যে আপনার অ্যাপল আইডিটি সবার উপরে দেখাচ্ছে। এখানে যদি আপনার অ্যাপল আইডি ক্রিয়েট না করা থাকে তাহলে দেখাবে সাইন ইন টু অ্যাপল আইডি। আপনি যদি অ্যাপল আইডি ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনারা ঘুরে আসতে পারেন আমাদের জেএসএম টেক ইউটিউব চ্যানেলে। ওইখানে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা একটি অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারবেন, অথবা চেক করতে পারেন ভিডিওর উপরে আই বাটনে। আপনারা যেহেতু অ্যাপল আইডি কান্ট্রি চেঞ্জ করতে আসছেন সেহেতু আমি ধরে নিতে পারি যে আপনাদের অলরেডি একটি অ্যাপল আইডি আছে। এখান থেকে আপনারা ট্যাপ করবেন আপনাদের অ্যাপল আইডিতে। অ্যাপল আইডিতে ট্যাপ করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে দেওয়া আছে নেম, ফোন নাম্বারস, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পেমেন্ট অ্যান্ড শিপিং, সাবস্ক্রিপশন, আইক্লাউড, মিডিয়া অ্যান্ড পারচেসেস। এখান থেকে আপনারা ট্যাপ করবেন মিডিয়া অ্যান্ড পারচেসে। মিডিয়া অ্যান্ড পারচেসে ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনি ট্যাপ করবেন ভিউ অ্যাকাউন্ট। তারপর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন কান্ট্রি অ্যান্ড রিজিয়ন। কান্ট্রি অ্যান্ড রিজিয়নে ট্যাপ করার পর আপনি আবার একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে দেওয়া আছে চেঞ্জ কান্ট্রি অর রিজিয়ন। আপনি এখানে চেঞ্জ কান্ট্রি অর রিজিয়নে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি লিস্ট চলে আসবে বিভিন্ন দেশের। এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি আপনার ইচ্ছা মতো চয়েস করে নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করব ইউনাইটেড কিংডম। সো আমরা একটু নিচে দিকে যাচ্ছি এবং সিলেক্ট করছি ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে উপরে ডাইন সাইড থেকে এগ্রিতে ক্লিক করে দেবেন। তারপর আবারও ট্যাপ করবেন এগ্রি। টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে বলা হবে পেমেন্ট মেথড, বিলিং নেম এবং বিলিং অ্যাড্রেস ইত্যাদি ফিল আপ করে দিতে। আপনারা আমার সাথে সাথে দেখে দেখে করুন, তাহলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আমি এখানে পেমেন্ট মেথডে সিলেক্ট করে দিচ্ছি নান, এবং এখানে বিলিং অ্যাড্রেসে আমি বাংলাদেশে একটি অ্যাড্রেস দিতেছি স্ট্রিটে। এখানে বিলিং অ্যাড্রেসে আমি দিচ্ছি শিবপুর, সেকেন্ড স্ট্রিটে দিচ্ছি নরসিংদী, NRSINGDI নরসিংদী, এবং থার্ড স্ট্রিটে দিচ্ছি ঢাকা, DHAKA। এখানে আমি বাংলাদেশি অ্যাড্রেসে দিচ্ছি, কিন্তু পোস্ট কোডে অবশ্যই আপনাকে ইউনাইটেড কিংডমের একটি পোস্ট কোড ব্যবহার করতে হবে। আমি এখানে পোস্ট কোডে দিচ্ছি KW3 1YP। এই পোস্ট কোডের টাউনের নেম হচ্ছে আপার ক্যাম্পস্টার, UPPER আপার স্পেস ক্যাম্পস্টার, CAMSTER আপার ক্যাম্পস্টার। এবং কান্ট্রি নেম এখানে দিব ইউনাইটেড কিংডম, UNITED ইউনাইটেড, KINGDOM ইউনাইটেড কিংডম। এবং এখানে ফোন নাম্বার হিসেবে আপনি আপনার বাংলাদেশি 11 ডিজিট ফোন নাম্বারের প্রথম জিরো বাদ দিয়ে বাকি ফোন নাম্বারটুকু লিখে দেবেন। যেমন সাপোজ আমার ফোন নাম্বার শুরু হয় 013 দিয়ে, আমি 013 না লিখে আমি লিখব 1300 37 4 888। এখানে টোটাল 10 ডিজিট একটি ফোন নাম্বার দিয়ে আপনি উপরে ক্লিক করে দেবেন নেক্সট। ব্যাস, আপনার অ্যাপল আইডি কান্ট্রি এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি এখন আপনার অ্যাপ স্টোরে ঢুকে ইমো সহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টেক অ্যাপডেট, আনবক্সিং ও রিভিউ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আজ এই পর্যন্তই, সালামু আলাইকুম।